আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই লাইভটিতে। সো আমাদের সাথে এই মুহূর্তে মাত্র 9 জন শিক্ষার্থী যুক্ত হয়ে গেল। সো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই সারপ্রাইজিং লাইভে। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্র যে ফুল একাডেমিক প্রোগ্রামটা আছে, সেই ফুল একাডেমিক প্রোগ্রামের রুটিন দেখব, লেকচার প্ল্যান দেখব এবং ফ্রি ক্লাসের রুটিনটাও দেখে নেব। তো সবাই দ্রুত যুক্ত হয়ে যান এবং 25 ব্যাচে যারা যারা আমাদের এখানে যুক্ত হবেন প্রত্যেকে নিজের একজন করে ফ্রেন্ডকে মেনশন করে দিন। আর একটা রিকোয়েস্ট থাকবে, লাইভটি প্রত্যেকে নিজ নিজ টাইমলাইনে একটা করে শেয়ার করে দেন। তো শেয়ার করে একটু ডান লিখেন। আমাদের সাথে যুক্ত আছে স্নেহা হাসান, রিয়া চক্রবর্তী, ইমা খান, মাবুরা মাবরুকা, ইয়াসমিন, বিজয় মণ্ডল। সো আপনারা কে কোত্থেকে যুক্ত আছেন সেটাও জানান। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে যে আপনারা অলরেডি জেনে গেছেন কে কোন কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন। সো সেটাও একটু জানান যে কে কোন কলেজে ভর্তি হলেন এবং 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 কে কোত্থেকে যুক্ত হচ্ছেন সেটা একটু আমাকে একটু জানাবেন। ওকে, জাস্ট কলেজের নাম আর পাশে কোত্থেকে যুক্ত হচ্ছেন সেই এলাকাটার নাম একটু লিখেন। সানজিদা সামিয়া ফ্রম কুষ্টিয়া। এই লাইভটি কিন্তু HSC 25 ব্যাচের জন্য স্পেশালাইজড একটা নার লাইভ। ভাই হানি নার্স এর রিভিউ দেন, হানি নার্স ইজ অসাম, ইউ ক্যান বাই ইট, ইউ ক্যান ইট ইট, বাট ইটস ভেরি মাচ, মানে হচ্ছে হানি নার্স খুব স্বাদে খুব বাজে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ফেনি রংপুর। আচ্ছা, শুধুমাত্র কোত্থেকে যুক্ত হচ্ছেন সেটা না, কে কোন কলেজে চান্স প্রাপ্ত হয়েছেন। যেমন আকিব ভাইয়ের ভাতিজা এবার ঢাকা কলেজে চান্স পেয়েছে। সো আপনারা কোথায় চান্স পেয়েছেন? DMRC কলেজ, কুমিল্লা কলেজ, EWR, মিকু বলছে, ডক্টর সৈয়দ ফজলুল হক ইউনিভার্সিটি কলেজ বরিশাল জোন, ফেনী গভর্নমেন্ট কলেজ থেকে অঙ্কন ভাইরাত, নাহিদা লিজা কুমিল্লা থেকে। সবাই একটু নিজ নিজ বন্ধুদেরকে মেনশন করে দিন। আচ্ছা, লাইভটা আমি একটু শেয়ার করে দিচ্ছি। ওকে, শেয়ারিং ইজ কেয়ারিং। সো সবাই শেয়ার করে দেন, শেয়ারটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনারা শেয়ার করলেই আমি কিন্তু আমাদের আজকের ফ্রি ক্লাসের রুটিনটা উন্মোচন করতে পারবো। ওকে, আমিও একটু শেয়ার করে দিই, প্রত্যেকটা গ্রুপে আমি একটু শেয়ার করে দিচ্ছি। তো আমি শেয়ারটা কই করব, HSC 25 এর জন্য গুরুত্বপূর্ণ এটা লিখে আমি শেয়ার করব বন্দি বাসালা গ্রুপে, আমি শেয়ার করব ফিজিক্স ভাইয়া গ্রুপে। তোমরা জানো ফিজিক্স ভাইয়া নামে আমার একটা গ্রুপ আছে, ফাউন্ডেশন গ্রুপে, এরপর আমাদের পদার্থবিজ্ঞান প্রথম প্রথম গ্রুপে। ওকে, আমার শেয়ার ডান, আপনারাও একটু শেয়ার করতে পারেন। হচ্ছে, আচ্ছা, অলরেডি আমাদের সাথে 300 স্টুডেন্ট যুক্ত হয়ে গেছেন। ভাই আমার নাম অঙ্কন বৃহৎ। আচ্ছা বৃহৎ, হ্যাঁ অঙ্কন বৃহৎ, সরি তোমার নামটা তখন পড়তে ভুল করে ফেলছি। ওকে, আমরা আর দেরি করব না, আমাদের আজকের লাইফটা ম্যাক্সিমাম 20 মিনিট হবে। সো আজকের লাইফে আমি একটু তোমাদেরকে আজকের লাইফটার উদ্দেশ্য হিসেবে বলি। তো আজকের লাইফটা হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্র টোটাল বা ফুল একাডেমিক যে প্রোগ্রামটা আছে সেই একাডেমিক প্রোগ্রামের ফ্রি ক্লাসের রুটিন উন্মোচন এবং ফ্রি ক্লাসের যেই কন্টেন্ট আমরা পড়াবো সেই লেকচার প্ল্যানটা আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু আজকের লাইভটা। আলভি আছে নটরডেম কলেজ থেকে। ওকে, সো আমরা অলরেডি ফিজিক্স ফার্স্ট পেপার একাডেমিক কোর্স লঞ্চ করেছি, যেখানে আমাদের সাথে প্রায় 100 জন স্টুডেন্ট যুক্ত হয়েছে। এখনও খুব বৃহৎ আকারে হয় নাই, বাট আমরা যখন ফ্রি লাইভ ক্লাসগুলো নিব স্টুডেন্ট অবশ্যই ক্লাস দেখে যাচাই করে ভর্তি হবে। তো আমাদের কোর্সটিতে কি ছিল সেটা একটু দেখাই। ভৌত জগত পরিমাপ থেকে 3টি ক্লাস, ভেক্টর থেকে 12টি ক্লাস, এখানে 10টি ভুল হয়েছে, এখানে 12টি ক্লাস নিব ভেক্টর থেকে, এখানেও ক্লাস সংখ্যা বাড়বে। এখানে ক্লাস সংখ্যা বাড়লে সর্বমোট 85 থেকে 90টা ক্লাস পাবা তোমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্র সম্পূর্ণ একাডেমিক প্রোগ্রামে। কোন কোন অধ্যায়গুলো পড়াবো দেখো, 10টা অধ্যায় যেগুলো তোমার ফিজিক্স ফার্স্ট পেপার বইয়ে আছে 10টা অধ্যায় আমরা পড়াবো, ভৌত জগত পরিমাপ থেকে শুরু করে আদর্শ গ্যাস। আর ক্লাসের সংখ্যা জাস্ট একটা ফর্মালিটি আমি মেনটেন করেছি, মনে রাখবা ক্লাসের সংখ্যা কমবে না বরঞ্চ বাড়বে, কারণ আমাদের টার্গেট হচ্ছে এই একটি মাত্র কোর্সে তোমার HSC একাডেমিক এবং অ্যাডমিশন এই সম্পূর্ণ কমপ্লিট করে দেওয়া, যেন ফিজিক্সের জন্য তোমার আলাদা কোথাও পড়তে না হয়। ইভেন আমি এটুকু গ্যারান্টি দিব, যারা আমাদের এই কোর্সে এনরোল করবা, এই কোর্সে থাকবা, তারা ফিজিক্সে বাইরে প্রাইভেট পড়বা না, তাদের প্রাইভেট পড়তে হবে না, কারণ প্রাইভেটে যা পড়াবে তার চেয়ে অনেক গুণ গুছিয়ে ইনশাল্লাহ আমরা পড়াবো। তারপরে বাইরে ভালো টিচারের তো আসলে অভাব নাই, তারপর আমি বিশ্বাস করি যে এখানে পড়লে তোমার প্রাইভেট পড়তে হবে না বাইরে। তো
দেখো ক্লাস নিয়ে কিন্তু শেষ না, প্রতিটি অধ্যায়ের উপর তিনটা করে এক্সাম হবে, বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম, মেডিকেল স্ট্যান্ডার্ড এক্সাম, ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড এক্সাম। ধরো ভেক্টর অধ্যায়টা শেষ হলো, এই শেষ হবার পর এই অধ্যায়ের উপর কয়টা এক্সাম হবে? 3 দিনে 3টা এক্সাম। মানে এক্সাম দিয়ে তুমি বুঝতে পারবা যে আসলে তোমার কোন দিকে প্রিপারেশন নেওয়া উচিত, মেডিকেল লাইনে নাকি ইঞ্জিনিয়ারিং নাকি ভার্সিটি। এই 3টা জিনিস থেকে তোমার শুরু থেকে যেন টার্গেটটা সেট হয়, সেই কারণেই কিন্তু আমরা এই সিস্টেমটা রেখেছি। এরপরে ভাইয়া যখন সবগুলো অধ্যায় শেষ হবে, পেপার ফাইনাল বোর্ড স্ট্যান্ডার্ড নিব, মানে প্রথম পত্রের উপর, পুরো প্রথম পত্রের উপর বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম, পুরো প্রথম পত্রের উপর ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড এক্সাম নিব। এরপর একটা অলিম্পিয়াড এক্সাম থাকবে, এক্সামের ব্যাপারে কোনো কার্পণ্য হবে না। আর বলতেছি যে প্রত্যেকটা কোয়েশ্চেন আমি করব নিজে, এবং প্রত্যেকটা অধ্যায়ের উপর আমরা প্র্যাকটিস শিট দিব, যেন তুমি প্র্যাকটিস করতে পারো। এক্সামের কাহিনী গেল, তো এখানে 81টি লাইভ ক্লাস হয়েছে, বাট লাইভ ক্লাসের সংখ্যা মিনিমাম 100টা হবে, এটা আমি তখন হিসাব করতে পারিনি, এটা জাস্ট একটা এস্টিমেশন নাম্বার। আমাদের প্রত্যেকটা অধ্যায়ের উপর আলাদা আলাদা করে রুটিন থাকবে, যেমন ভেক্টর অধ্যায়ে 10টা ক্লাস আমি ইনিশিয়ালি দিয়েছিলাম, কিন্তু চিন্তা করে দেখলাম যেহেতু এই অধ্যায়টা তোমার বেস, সো এই অধ্যায়ে আরও বেশি ক্লাস দিতে হবে। সো ইতিমধ্যে আমরা 12টা লেকচার রেখেছি ভেক্টর অধ্যায়ের উপর, সো ক্লাস সংখ্যা বেড়ে যাবে। তো 32টি স্ট্যান্ডার্ড এক্সাম, ক্লাস লেকচার পিডিএফ, এক্সামের প্র্যাকটিস শিট এবং সলভ ক্লাস। এখন আজকের কাহিনীতে আসি। হ্যাঁ, আজকের কাহিনীতে আসার জন্য, মানে আজকে আসলে লাইফটা কেন তোমাদেরকে এগুলো জানানোর জন্য না, আজকের লাইফটা হচ্ছে তোমাদের ভেক্টর অধ্যায়টি সবার জন্য আমি ফ্রিতে পড়াবো, এবং এই ক্লাসগুলো দেখে তুমি ডিসাইড করবা ফিজিক্স একাডেমিক ক্লাসে, একাডেমিক কোর্সে তুমি এনরোল করবা কি করবা। তো সেই রুটিনটা আমি এখানে দেখানোর জন্য আসছি। আগামী 26 সেপ্টেম্বর, মানে আগামীকাল থেকে প্রতিদিন, প্রতিদিন না, রবি মঙ্গল বৃহস্পতি শুক্র, রবি মঙ্গল বৃহস্পতি শুক্র, একটু লিখে নাও, রবি মঙ্গল বৃহস্পতি ও শুক্রবার, অর্থাৎ রবি সানডে, মঙ্গল মানে টুইজডে, টুইজডে, বৃহস্পতি মানে থার্সডে, থার্সডে এবং ফ্রাইডে, রবি মঙ্গল বৃহস্পতি শুক্র, সপ্তাহে এই 4 দিন আমাদের একাডেমিক ক্লাস চলবে, এবং এই ভেক্টর অধ্যায়টি সবার জন্য সম্পূর্ণ ফ্রি। সেই রুটিনটা দেখতে পাচ্ছ, আগামী 26 সেপ্টেম্বর, 26 সেপ্টেম্বর রোজ মঙ্গলবার, মানে কালকে মঙ্গলবার 6:30 ভেক্টর পর্ব 1, মঙ্গলের পর বুধবার দিন গ্যাপ, বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 ভেক্টর পর্ব 2, 1 মিনিট সময় নড়চড় হবে না। তো প্রত্যেকে এই ক্লাসগুলো করবা, ভেক্টরের ইনশাল্লাহ যতটুকু দরকার তোমাদের সবটুকু দিব, উজাড় করে দেব। আমি কন্টেন্ট অনেক আপগ্রেড করেছি, এবং খুব সুন্দর সুন্দর পয়েন্ট আমরা, খুব সুন্দর সুন্দর প্রবলেম আমরা ইনক্লুড করেছি, যেন শুরু থেকেই একাডেমিক বেজের পাশাপাশি তোমার অ্যাডমিশন বেসটাও কমপ্লিট হয়। আমি জাস্ট এটুকু বলবো, তুমি ক্লাস করে ডিসিশন নিবা আমার কোর্সে তুমি এনরোল করবা কিনা। তো দেখো এখানে প্রত্যেকটা ডেট দেওয়া আছে, প্রত্যেকটার মধ্যে একদিন গ্যাপ আছে, শুধুমাত্র বৃহস্পতিবার শুক্রবার এখানে কোনো গ্যাপ নাই, রবি মঙ্গল বৃহস্পতি শুক্র। সবাই একটু বলো কোন কোন বার, রবি মঙ্গল বৃহস্পতি শুক্র, 4 দিন, রবি মঙ্গল বৃহস্পতি শুক্র, সবার জন্য এই ক্লাস উন্মুক্ত থাকবে, এবং এই ক্লাসগুলো আমি বন্দিবাসালা পেজ থেকে নেব, মানে এই পেজ থেকে নিব, ওকে। সেখানে দেখো এটা গেল ভিক্টর 6টা পর্ব, এরপরে দেখো এই যে এই পাশে দেখো আরো 6টা পর্ব, অর্থাৎ সর্বমোট ভেক্টরের 12টি পর্ব, এবং এই 12টি পর্বে কি কি পড়াবো সেটার লেকচার প্ল্যানও আমি এখন তোমাদেরকে দেখাবো, লেকচার প্ল্যান থাকবে। তার আগে রুটিনটা একটু দেখে নাও, সবাই একটু রুটিনটা সেভ করে নাও বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, সবাই একটু রুটিনটা স্ক্রিনশট নাও। HSC 24, HSC 25 সবাই ক্লাসটা করতে পারবে, বাট আমি একদম জিরো বেসিক থেকে পড়াবো, যেন এক্ষেত্রে HSC 24 ব্যাচ একটু বিরক্ত হইতেও পারো, তো একদম জিরো বেসিক থেকে প্রো লেভেল পর্যন্ত যতটুকু যাওয়া যায়, তো সেটার লেকচার প্ল্যান আমি এখনই উন্মুক্ত করব, ঠিক আছে। তো দেখো একটা কথাই বলি তোমাদের, যে এই যে অধ্যায়ে আমরা 12টা ক্লাস নিব, সামনে কিন্তু 23 ব্যাচের অ্যাডমিশন প্রোগ্রাম আছে, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রোগ্রাম। তো এই এত অ্যাডমিশন প্রোগ্রামের মাঝেও আমি এই ক্লাসগুলো নিব HSC 25-এর জন্য, তো আমার অনেক ব্যস্ততা, এর মধ্যেও আমি নিব, প্রতিদিন 1.5-2 ঘন্টার মতো নিব। তো দয়া করে কেউ ক্লাস মিস দিবা না, কেউ ক্লাস মিস দিবা না ভাইয়া। মঙ্গলবারটা ওই দিনের সময়টা পরিবর্তন করা যায় না ভাইয়া, এই যে এই সময় বন্দিবাসালায় 25 ব্যাচের জন্য কোনো ক্লাস নেই, সো এই সময়টা পরিবর্তন করা যাবে না। আমি এআর ভাইয়ের সাথে কথা বলেছি, কেমিস্ট্রি একাডেমিক প্রোগ্রামের ক্লাস হচ্ছে শনি সোম বুধ, রবি মঙ্গল বৃহস্পতি হচ্ছে এইখানে, ওকে। আমরা এই পেজে ফ্রি ক্লাস করব, তো টোটাল 12টা পর্ব দেখে নিতে পারো, 12টা পর্বে এখন কি কি পড়াবো চলো সেটা দেখে নিই, ওকে। তো দেখো রেডি, ভেক্টর পর্ব 1-এ কি পড়াবো দেখো,
রাশি কি জিনিস, রাশি কয় প্রকার, কি কি, ভেক্টর রাশি, স্কেলার রাশি, ভেক্টর রাশির এক্সাম্পল, এবং প্রত্যেকটা তুমি ফিল করতে পারবা। স্লাইড এমনভাবেই তৈরি করা প্রত্যেকটা তুমি ফিল করতে পারবা। ম্যাথমেটিক্যাল প্রবলেম পড়াবো, গুরুত্বপূর্ণ সংজ্ঞা, সংজ্ঞা রিলেটেড কোয়েশ্চেন সলভ। এই কোয়েশ্চেনের মধ্যে এই যে টপিকগুলো পড়াবো সেই টপিকের উপর বিগত সালে বোর্ডে অ্যাডমিশনে কি প্রশ্ন আসছে সেগুলো কিন্তু সলভ করাবো। তো দেখো প্রথম ক্লাসেই যা যা পড়াবো সব স্পষ্ট, এবং তুমি আমাকে ধরতে পারবা যে ভাইয়া প্রথম ক্লাসে আপনি এটা পড়ার নাই। প্রত্যেকটা অধ্যায়ের এরকম লেকচার প্ল্যান থাকবে। ভেক্টর দুই, ভেক্টর পর্ব দুইয়ে ভেক্টর স্কেলারে যোগ বিয়োগ, সাধারণ নিয়ম, ত্রিভুজ সূত্র, সাইন সূত্র, কোসাইনের সূত্র, গাণিতিক উদাহরণ, বহুভুজ সূত্র, মধ্যবর্তী কোণ নির্ণয় রিলেটেড কোয়েশ্চেন, ভেক্টর যে কোনো যে সকল বীজগাণিতিক নীতি মেনে চলে, তারপর হচ্ছে বিনিময় সূত্র, সংযোগ সূত্র, বন্টন সূত্র, এটা বিনিময় হবে। সো এখানে সব স্পষ্ট যে কি কি পড়াবো। এরপরে ভেক্টর তিন, সামান্তরিকের সূত্র ও লব্ধি এ টু জেড, এটা নিজে একটা বিশাল টপিক, এবং এই বিশাল টপিকের কোয়েশ্চেনে অভাব নাই। HSC-তেও এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন, অ্যাডমিশনও প্রচুর পরিমাণে প্রশ্ন। তো বুঝতেই পারছো যে এইখানে আমাদের এক তিনটা লেকচার দেখতেই পাইলে, এবার বাকিগুলা লেকচার দেখি। ভেক্টর চার, ভেক্টর পাঁচে নদী নৌকা, ভেক্টর ছয় চিত্রাঙ্কন শিক্ষা আপেক্ষিক বেগ, ভেক্টর সাত ভেক্টর বীজগণিত, ভেক্টর আটে পড়াবো ভেক্টর গুণনের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয়, আয়তন নির্ণয়, ভেক্টর নয় হচ্ছে ভেক্টর ক্যালকুলাস, ডাইভার্জেন্স, গ্রেডিয়েন্ট, কার্ল, গাণিতিক উদাহরণ, শেষ। তো ভেক্টর নয়ে এসে অধ্যায়টা শেষ হয়ে যাবে, যেভাবে আমরা প্ল্যান করেছি এই প্ল্যানে যদি আগাই ভেক্টর নয়ে এসে অধ্যায়টা শেষ। এবার খেয়াল করো ভেক্টর দশে কি রেখেছি, এইখানে আসল খেলাটা শুরু। ভেক্টর দশে ওভারভিউ অফ অল ইম্পর্টেন্ট টপিকস অ্যান্ড ম্যাথমেটিক্যাল প্রবলেম, মানে ভেক্টর দশ নাম্বার ক্লাসটা অনেক বড় হবে, সেখানে সম্পূর্ণ অধ্যায়ের যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেই টপিকগুলোর ওভারভিউ করব। দেখো একটা অধ্যায়ের দেখবা ম্যাক্সিমাম চার থেকে পাঁচটা টপিক থাকে যেখান থেকে বোর্ডে প্রশ্ন আসে, অ্যাডমিশনে প্রশ্ন আসে, সম্পূর্ণ অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন আসে না। সো সেই টপিকগুলো আমরা রিভাইজ করব, যেমন নদী নৌকা, লব্ধি, আপেক্ষিক বেগ, এগুলো রিভাইজ করবে এবং এই রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো তোমাদের সামনে তুলে ধরবো। সো এই একটা ক্লাসে পুরো অধ্যায় রিভিশন শেষ হয়ে যাবে। এরপরে বোর্ড প্লাস কলেজ সিকিউ কোয়েশ্চেন সলভ, মানে ভেক্টর এগারো নাম্বার লেকচারে দেখো অলরেডি উপরের লেকচারগুলোতে তো আমরা অঙ্ক করাবই, আর এগারো নাম্বার লেকচারে স্পেশালিটি আমরা কি রেখেছি, বোর্ডের কোয়েশ্চেন তো সলভ করব, বোর্ডের সিকিউ সলভ করব, কলেজের সিকিউ সলভ করবো, এবং তোমার যে পাঠ্য বই আছে সেই পাঠ্য বইয়ের শেষে যেই সিকিউগুলো আছে সেগুলো সলভ করব, যেন পাঠ্য বইয়ের কোনো কিছু বাকি না থাকে। আর ভেক্টর বারো নাম্বার লেকচারে বোর্ড ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং MCQ কোয়েশ্চেন সলভ, যেন তুমি MCQ তো না আটকাও। তো বুঝতেই পারছো যে আমাদের প্রত্যেকটা অধ্যায়ের চিত্র হচ্ছে এইটা। সো এইভাবে আগালে আমার মনে হয় না যারা রেগুলার ক্লাস করবে তাদের কোনো একটা অধ্যায়ে, কোনো স্পেসিফিক অধ্যায়ে কোনো সমস্যা থাকবে। সো দিস ইজ আওয়ার ফার্স্ট অধ্যায়, ফার্স্ট চ্যাপ্টার কোর্স প্ল্যান, বাংলিশ বলে ফেলতেছি। সো তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা এখন ভর্তি হইলেও হইতে পারো, না হইলেও না হইতে পারো, বাট প্রি ক্লাস করে ডিসিশন নিবা যে এখানে তোমার ভর্তি হওয়া উচিত কিনা। ওকে, সো এই যে কোর্স প্ল্যান পুরোটা দেওয়া আছে, এগুলো হচ্ছে আমার কোর্সের ফিচার ছিল, এই হচ্ছে ভেক্টরের কোর্স প্ল্যান। আর সবার জন্য গুড নিউজ হচ্ছে এটাই, সম্পূর্ণ ভেক্টর অধ্যায়টি সবার জন্য উন্মুক্ত থাকবে, প্রত্যেকে ক্লাসগুলো করতে পারবা। HSC 24, HSC 25 প্রত্যেকে ক্লাসগুলো করতে পারবা, কিন্তু HSC 23 এই ক্লাস করতে আইসো না। ওকে, আচ্ছা ভাইয়া ক্লাস রেকর্ডেড থাকবে না, অবশ্যই ক্লাস রেকর্ডেড থাকবে, এবং ওয়েবসাইটে খুব সুন্দর করে সেভ আকারে পেয়ে যাবা। ক্লাসের নিচে, প্রত্যেকটা ক্লাসের নিচে সেই ক্লাসের PDF, প্র্যাকটিস শিট সব পেয়ে যাবা। তো দেখো এত সুন্দর করে গুছানো, তুমি যদি এটা এনরোল না করো, তুমি যদি ফিজিক্সে আসলে ভালো করতে চাও এবং বন্দি বাসালে ট্রাস্ট রাখো, ইয়াসিন ভাইয়াতে ট্রাস্ট রাখো, তাহলে অফকোর্স দিস কোর্স ইজ ফর ইউ। আর এটা যেহেতু সর্বপ্রথম আমার এই সিঙ্গেল কোর্স, ইনশাল্লাহ এমন কোনো কিছু থাকবে না যে তুমি এই কোর্সে পাবা না, ফিজিক্সের এমন কিছু বাকি থাকবে না, মানে আমি যতটুকু কমিটমেন্ট দিয়েছি বিগত কোর্সগুলোতে তার চেয়ে বেশি করেছি। যেমন 24 ব্যাচের জন্য আমার গাণিতিক ফিজিক্সের কোর্স আছে, সেখানে তোমাদের বড় ভাই আপুরা কেমন সার্ভিস পাচ্ছে সেটা একটু জানবা। আর এই হচ্ছে 25 ব্যাচের জন্য আমার কোর্স, এই কোর্সে আমি আশা রাখি কোনো একদিন হাজার হাজার স্টুডেন্ট হবে,
এই পরিমাণ ডেডিকেশনটাই আমি দিব, যেন তোমাদের মুখের মাধ্যমেই ছড়ায় যে হ্যাঁ ভাইয়া এই ক্লাসে পড়াইছে, এই কোর্সে পড়াইছে ভাইয়া। ভাইয়া ম্যাথগুলা টাইপ কি আকারে করাবেন? এটা তো বলাই আছে যে ভাইয়া ম্যাথগুলা কেমনে করাবো। দেখো ভেক্টর ক্লাসের উপর ম্যাথমেটিক্যাল কোয়েশন, ভেক্টর পর্ব একের উপর, ভেক্টর পর্ব দুইয়ের উপর ম্যাথমেটিক্যাল কোয়েশন, ভেক্টর পর্ব তিনের উপর ফার্স্টে থিওরি সব পড়িয়ে এরপর ম্যাথমেটিক্যাল কোয়েশন। সেটা তো অলরেডি প্রত্যেকটা ক্লাস হচ্ছে এক একটা টাইপ, আর প্রত্যেকটা টাইপের আকারে ম্যাথমেটিক্যাল কোয়েশন থাকবে। এবং লাস্টে অ্যাট লাস্ট আমরা কি রেখেছি, ওভারভিউ ম্যাথমেটিক্যাল কোয়েশন, বোর্ড কলেজ সিকিউ সলভ, এরপরে আবার ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং এর জন্য এমসিকিউ সলভ। সো আলটিমেটলি তোমার তোমার আটকানোর কোনো চান্স নাই। আমি অলওয়েজ বলি যে কোনো একটা শিক্ষার্থী যখন পাঠ্য বইটাকে ভালোভাবে পড়বে তার আর কিছু দরকার পড়বে না। সো আমরা পাঠ্য বই রাখবো, পাঠ্য বইয়ের শেষের এক্সারসাইজ এক্সাম্পল, তারপর শেষে যে সিকিউ এমসিকিউ আছে সেগুলো কিন্তু এই ক্লাসগুলোতে হয়ে যাবে। ইভেন অ্যাডভান্স কোয়েশন সলভ করানোর জন্য আমরা ইন্ডিয়ান রাইটারের বই ফলো করব। ইন্ডিয়ান রাইটারের যেই বইগুলো তোমার সিলেবাসের সাথে মিল আছে সেইখানে থেকে যেই কোয়েশনগুলো তোমাদের সিলেবাসের সাথে মিল আছে সেগুলো ইনশাল্লাহ তুলে নিয়ে আসবো। যেমন এনডিসির সেন্টাপের কোয়েশন দেখলাম আমি, এনডিসিতে মানে হচ্ছে নটরডেম কলেজে যারা আছো তাদের উইকলি এক্সাম হয়, তারপরে ফাইনাল এক্সাম একটা হয় ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠানোর যে এক্সামটা সেটাকে বলে সেন্টাপ এক্সাম। তো ওই এক্সামের কোয়েশনটা দেখলাম এবার, ওই কোয়েশনে তোমার আইআইটির একটা প্রবলেম দিছে, আইআইটির একটা প্রবলেম সিকিউ করে দিছে। হ্যাঁ প্রবলেমটা এরকম, প্রবলেমটা কেমন, প্রবলেমটা দেখানোর জন্য একটা ফাঁকা জায়গা লাগবে, এই যে এই জায়গাটা দেখে। হ্যাঁ প্রবলেমটা হচ্ছে এরকম, দেখো প্রবলেমটা এরকম যে এটা কিন্তু ফাইনাল এক্সামে দেওয়া, বাট এই ধরনের কনসেপ্ট তোমাদের লাগবে। প্রবলেমটা হচ্ছে এরকম যে এই মনে করো একটা হেলানো তল, এরকম গিয়ে এরকম একটা হেলানো তল আছে। সো এখান থেকে এখানে একটা স্প্রিং বাধা আছে, সো এই যে স্প্রিংটা এই পর্যন্ত আছে, তো এইখানে একটা ব্লক আছে, বস্তু আছে। সেই বস্তুটাকে সামান্য টেনে ছেড়ে দিলে কোনো একটা সার্টেন পর্যায়ে এই বস্তুর বেগ কত, এখানে ঘর্ষণ বল দেওয়া আছে। সো এটা কিন্তু কাজ শক্তি ক্ষমতার একটা কোয়েশ্চেন। তো ভাইয়া কোয়েশ্চেনটা দেখতে খুব কঠিন মনে হতে পারে, বাট কোয়েশ্চেনটা সলভ করার পর মনে হবে এর চেয়ে সহজ কোয়েশ্চেন নাই। সো এই টাইপের কোয়েশ্চেন যেগুলো আমাদের সিলেবাসের সাথে মিল আছে সেই টপিকগুলো কিন্তু তোমাদেরকে পড়াবো। সো আলটিমেটলি কোনো কিছুই বাকি থাকবে না ইনশাল্লাহ, কোনো কিছুই বাকি থাকবে না, কোনো কিছুই বাকি থাকবে না। দেখো শুধুমাত্র এক ভেক্টর অধ্যায়ের উপর আমরা 12টা লেকচার দিছি, আর এই 12টা লেকচার শেষ করতে মিনিমাম আমাদের প্রত্যেকটা যদি অ্যাভারেজে 2 ঘন্টা করে ধরো, তার মানে 24 আওয়ার্স লেকচার পাবা জাস্ট ভেক্টর অধ্যায়টার উপর। আর এটা কিন্তু তোমার উপর কোনো প্রেশার হচ্ছে না, কারণ প্রত্যেকটা লেকচারের সাথে এক একটা লেকচারের গ্যাপ হচ্ছে একদিন করে, দেখো 6, 8, 10, 12 জাস্ট শুক্রবারটা, বৃহস্পতিবার শুক্রবারটা আনা লেকচার, তারপর আবার 15, মানে একদিন করে তুমি গ্যাপ পাচ্ছ। আরেকটা ব্যাপার, যারা ফ্রি ক্লাস করবা আল্লাহর ওয়াস্তে প্লিজ প্রত্যেকটা ক্লাস করবা, একটা ক্লাস করবা পরেরটা গ্যাপ দিবা পরেরটা করবা, তখন তুমি কিন্তু আমাকে আমাকেই বলবা এই ইয়াসিন ভাইয়ের ক্লাস কিচ্ছু বুঝি না। প্রত্যেকটা ক্লাস মানে 25 ব্যাচের জন্য স্পেশালি, যে প্রতিটি ক্লাস একটার সাথে আরেকটা রিলেটেড, কারণ তুমি মাত্র কলেজে উঠছো। তো ভেক্টর অধ্যায়টা এমন একটা অধ্যায় যেই অধ্যায়ের সাথে মিলিত আছে, মানে ভেক্টর অধ্যায় না পারলে তুমি কি কি পারবা না বলি, গতিবিদ্যা পারবা না, নিউটনিয়ান বলবিদ্যা পারবা না, কাজ শক্তি ক্ষমতা তুমি পারবা না, তরঙ্গটা পারবা না, পর্যবেক্ষিত গতি পারবা না, ওই দিক থেকে চুম্বকের 2টা অধ্যায় পারবা না, মানে দ্বিতীয় পত্রের। সো আলটিমেটলি প্রায় 7-8টা অধ্যায় তুমি পারবা না যদি তুমি ভেক্টর না পারো। সো ভেক্টর অধ্যায়ে আমরা 12টা ক্লাস রাখছি, দয়া করে প্রত্যেকটা ক্লাস তুমি করবা। ইভেন আমি বলে দিই, যারা 1 নম্বর ক্লাস করবা না তারা 2 নম্বর বুঝবা না, 2 নম্বর না করলে তুমি 3 নম্বরটা বুঝবা না। সো ক্লাসগুলো কিন্তু একটা আরেকটার সাথে ইন্টার রিলেটেড, ওকে। সো 25 ব্যাচ শুরুতে যদি ভাবো ফার্স্ট ইয়ার ডোন্ট কেয়ার, এটা ভেবে ক্লাস না করো, একটা ক্লাস মিস দাও, তাহলে কিন্তু ভাই কিছুই হবে না, তাহলে আমার ডেডিকেশনটা ফাউ হইল। সো আমি আমার সম্পূর্ণ ডেডিকেশন দিয়ে ক্লাস নিব। তোমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা ক্লাসে উপস্থিত থাকবা, প্রতিটা ক্লাসে আমি যেই তোমাদেরকে যা কন্টেন্ট দিব সেটা রিভাইজ করবা, তাহলেই হবে। ক্লাসে উপস্থিত থাকাটা হচ্ছে মেইন। ভাই ক্লাসগুলো ফ্রি কেন, অলরেডি আমি সেটা বলেছি, আমাদের 1টি অধ্যায় অর্থাৎ ভেক্টর অধ্যায়টা সম্পূর্ণ ফ্রিতে কন্ডাক্ট করব বন্দিবাসালা পেজ থেকে। সো এই হচ্ছে আমাদের ক্লাস এবং এই হচ্ছে আমাদের লেকচার প্ল্যান। সো আশা করি এই লেকচার প্ল্যানগুলো দেখবা, দেখে তোমার যদি মনে হয় যে ফিজিক্স ফার্স্ট পেপার কোর্সে এনরোল করা উচিত করে ফেলো, মাত্র 1800 টাকা প্রথম 500 স্টুডেন্টদের জন্য, যেখানে আমাদের মাত্র 100 স্টুডেন্ট হয়েছে। তো
এরপরে কিন্তু কোর্সটি বেড়ে যাবে। হ্যাঁ, তো এটুকুই আজকে লাইফে বলার ছিল। সেকেন্ড পেপার করাবো, ফার্স্ট পেপার আগে শুরু হোক, ফার্স্ট পেপারে 3-4 মাস পরাই আগে। ফার্স্ট পেপারের মোট ডিউরেশন কিন্তু 7 থেকে 8 মাস, তো এর মাঝেই সেকেন্ড পেপার লঞ্চ করে দিব যখন সেকেন্ড পেপার দরকার হবে। ওকে, একজন বলছে এখন পিসিতে আপনার চলতৈত ক্লাস করছি। ওকে, যারা আমার ফ্যান আছো, যারা আমার এই কোর্সে এনরোল করেছো, তাদের কাছে বিনীত রিকোয়েস্ট এটাই, যেন তোমরা তোমাদের 25-এর বন্ধু বান্ধবীদেরকে জানাও আমাদের এই কোর্সটাতে যেন এনরোল করে ফেলে। কারণ মোর স্টুডেন্ট একটা আলাদা এনার্জি ক্রিয়েট করে। সো ইনশাল্লাহ তারপরেও কোনো দিক থেকে ঘাটতি পাবা না এই কোর্সটাতে। সো পদার্থবিজ্ঞান প্রথম পত্র ফুল একাডেমিক প্রোগ্রামের পথ চলা ইনশাল্লাহ আল্লাহ চাইলে আগামীকাল থেকে শুরু হচ্ছে। প্রত্যেক দিন মানে রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র সন্ধ্যা 6:30 ক্লাস হবে। ওকে, সো 25 ব্যাচ তোমরা এনরোল করে ফেলিও আমাদের প্রোগ্রামে। তোমাদের সাথে দেখা হবে ক্লাসে এবং কথা হবে ক্লাসে। আজকের লাইভটি এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ার জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ।